প্রশ্ন করেছেন বিভিন্ন ওষুধ কোম্পানি ডক্টরের কাছে এসে মেডিকেল বই ওষুধের স্যাম্পল মেডিকেলের সামগ্রী দিয়ে যাই আন্ডার আন্ডার বক্তব্য ওনাদের বক্তব্য ওনাদের বক্তব্য এইসব ওরা বিজনেস পারপাসে গিফট দেয় এবং অনেক ডক্টর সাথে ওনাদের কোনো চুক্তি চুক্তি টেকে না হ্যাঁ এমন অবস্থায় ইংরেজি ইংরেজি লেখাটা বাংলা লিখলে ভালো হতো এইসব জিনিস ওষুধ কোম্পানি থেকে গ্রহণ করা হালাল হবে কি না দেখুন এই ডাক্তার যদি ঘরে বসে থাকে কেউ কি তার কাছে দশটা টাকা পাঠাবে পাঠাবেন এর অর্থ হচ্ছে তিনি একটা চাকরিজীবী মানুষ চাকরিজীবী মানুষের কাছে এই জাতীয় জিনিস যদি কেউ দিয়ে আসে আর তিনি যদি গ্রহণ করেন তাহলে সেটা হারাম হবে জায়জ হবে তিনি শুধু শ্যাম্পলটা নিতে পারেন যে তোমাদের ওষুধ স্যাম্পলটা দিয়ে যাও কিন্তু এই সাথে যেসব হাদিয়া তোহফা দেওয়া একটাও নিবে না নেওয়া যায় হবে না তার জন্য কারণ এগুলি হচ্ছে হাদায় রম মালে গোলুল চাকরিজীবীদের যে সমস্ত হাদিয়া দেওয়া হয় সেটা হচ্ছে গলুন অর্থাৎ সেটা হচ্ছে হারাম গনিমতের মালে চুরি করার মতো গুণায় গণিমতের মাল চুরি করলে কী হয় সেটা তার জন্য আগুনে জ্বলার কারণ হয় রসল্লা সাল্লাস্লামে এক সাহাবি এক সহ শহর থেকে ফিরছেন রসল্লা খাদেম ছিল সফর থেকে অর্থাৎ যুদ্ধ থেকে ফিরছিলেন এমন সময় একটি উড়ু তীর এসে তাকে ধরাশাহী করে তিনি শহীদ হয়ে যান তখন সবাই বললো যে হায় রে এরকটা একেবারে সদ্য যুদ্ধ ফেরত জান্নাতে জান্নাতে জানার্থে যে না আমি দেখতে পাচ্ছি রসুল্লাহ সাল্লাম বলেন যে আমি দেখতে পাচ্ছি যদি একটা সামলা চুরি করেছিল চাদর চুরি করেছিল কিন্তু সেটা মালের মধ্যে ঢুকায়নি এই জন্য তার আগুন জ্বলতেছে তার গায়ে এটা হচ্ছে গণিমত্র মাল যেটা সরকারি সম্পত্তি যেটা ব্যাপক সম্পত্তি জনগণের সম্পত্তি সেটা যারা এইভাবে বক্ষণ করে তাদের এই শাস্তি রয়েছে কঠিন শাস্তি এই জন্য যারা এইভাবে স্যাম্পল নিয়ে যাচ্ছে স্যাম্পল নিয়ে টাকা নিচ্ছে এসি নিচ্ছে ফ্রিজ নিচ্ছে ঘরের মধ্যে ভর্তি টাকা দিয়ে তৈরি করছে তারা অপেক্ষা করুন এগুলি আপনার জন্য একটা সাফ হয়ে কামড়াবে এগুলি আপনার জন্য আখ রাতের কারণ হবে আপনি সেগুলি কোথাও নিতে পারবেন না ঠিক কয়েকদিন পরে আপনি হয় করোনা না না কিছু একটা দিয়ে মারা যাবেন আপনার সন্তানের সেটা ওয়ারিশ হবে আর আপনি কবরে গিয়ে সেটা শাস্তি ভোগ করতে থাকবেন আপনার যে লোভ লালসা বন্ধ হয়নি সেটার জন্য আপনি আখে হাতে এসে শাস্তিটা আপনি ভোগ করতে থাকবেন সুতরাং আপনাকে আপনার জানা উচিত যে এটা আপনি শুধু স্যাম্পল নিতে পারেন কী কী ওষুধ বের হয়েছে ওষুধের নাম কী কী কি কাজে লাগে স্যাম্পলটা রাখতে পারবেন রাখে আপনি এটাও বিক্রি করে খাবেন না এটা কোনো গরিবদেরকে দিয়ে দিবেন যারা ওষুধ কিনতে পারে না তাদেরকে দিয়ে দিবেন এটাও আপনি খেতে পারবেন এটা বিক্রি করতে পারবেন না স্যাম্পল দেবেন কী জন্য জানবেন না ওষুধ এই নাম নতুন নামে বের হয়েছে ওষুধ এটা বোঝার জন্য মানে এই এই জিনিস ক্যাটাগরি শুদ্ধ কিনা আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে ভালো কি না এর ইনগ্রিডিয়েন্টস ঠিক আছে কি না দেখতে পারেন আপনার জানেন যেগুলো ডাক্তারি ওষুধের কিছু নিয়ম আছে সেগুলো দেখবেন কিন্তু এর অর্থ না আপনি এটা খেতে পারবেন না কোনো ক্রমে এই জন্য ডাক্তারদেরকে যে সমস্ত স্যাম্পল দেওয়া হয় এটা সবই হচ্ছে গোলুল এগুলি হারাম এগুলি নেওয়া যাবে না এগুলি তিনি বিক্রি করে খেতে পারবেন না এগুলি নিজে ব্যবহার করতে পারবেন না এগুলি তিনি গরিবদেরকে দিয়ে দিতে পারবেন পরে আর যেগুলো এগুলির সাথে আসে হাদিয়া তোহফা এগুলি হাদিয়া তোফা না সবগুলি হচ্ছে ঘোষ এগুলি হারাম এগুলি কোনোভাবেই নেওয়া যায় যাবে না আর যারা এই কাজটা করছেন তারাও হারাম কাজ করছেন এই জায়গাতে যে আমি হাদিয়া তোফা নিয়ে 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 ঘুরবো ওদের থেকে অনেকেই এখন চাক একমাত্র চাকরি পেয়েছে ওষুধ ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে চাকরি করে বলে যে একটা আজকেও একজন ফোন করেছে বলছে আমি কাজটাই পেয়েছি এই কাজটা আর চাকরি না আপনার জন্য এখনও অনেক কাজ বাকি আছে ব্যবসা হালাল ব্যবসা করা শুরু করে দেন আপনার জন্য গাড়িতে হকারি করাও ভালো হচ্ছে আপনার জন্য বাদাম বিক্রি করাও উত্তম হচ্ছে মনে করবেন যে যেটা হালাল সেটা উত্তম সেটা যত ছোটই হোক না কেন আর যেটা হারাম সেটা অধম সেটা হারাম সেটা সবচেয়ে আখেরাতের কষ্টের কারণ হবে সেটা যত আপনি দেখতে কত কেতা দুরস্ত পোশাক করে করা হোক না কেন সেটা হারাম এরা অনেক সময় দেখবেন যে খুব জামা কাপড় পরে ঘুরছে ব্যাগ নিয়ে বিভিন্ন ডাক্তার ওষুধ কোম্পানি এমন অবস্থা হয় যে অনেক সময় ডাক্তারের কাছে তারাই আবার আলাদা আলাদা সিরিয়াল দেয় কে কে যাবে তাদের জন্য অনেক সময় বড় ডাক্তার কাছে ঢুকেই যায় না এই জাতীয় জিনিসগুলো ডাক্তাররাও কেন যে বুঝি না এগুলিকে প্রশ্রয় দেয় আখেরাতকে ভয় করা উচিত তাদেরকে আল্লাহ তালা একটা বিদ্যা দিয়েছেন তাই বলে তারা যাচ্ছে তা করতে পারেন না তারা যদি এই জাতীয় জিনিস স্যাম্পল আকারে নেন যে কী বেরোচ্ছে আলাদা কথা যেটা জায়গা আছে তো নিতেই হবে তাদের কিন্তু কখনো সেগুলি দিয়ে নিজে খেতে পারবেন না এবং এর সাথে যে সমস্ত হা দিয়ে নামে যে ঘোষটা আসে সেটা নিতে পারবেন না এটা হারাম হবে এটা কোনোভাবে জায়গা হবে না আশা করি আল্লাহ তালা আমাদের ডাক্তার ভাইদেরকে এবং ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের রিপ্রেজেন্টেটিভদের এবং যারা ঔষধ কোম্পানির মালিক তাদেরকে হেদায়ত 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 দেখা হেদায়ত করবেন এবং তাদেরকে সঠিক কাজটি করার তৌফিক দিবেন যে আমাদের এই কাজটি করি না এই কাজটি করব না অনেক ভালো কোম্পানি আছে যারা এই জাতীয় লোক এই অনেক কোম্পানি তারা কিন্তু এইটা করে না বলেই তাদেরকে এখন বর্তমানে মার্কেট থেকে আউট করে দেওয়া হচ্ছে মার্কেটে তারা থাকতে পারছে না এরা আপনাদের কারণে যারা অন্যায়গুলি করছেন এরা অন্যায় কাজের কারণে এই অন্যায়ের কাজের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীভাবে তো আপনি আরেকজন ক্ষতি করতে পারেন না এটা শরীরতে যায়জ না লা দরারা ও ক্ষতি করাও যায়েজনি আপনি পুরো পরিবেশ নষ্ট করছেন সমাজ নষ্ট করছেন ডাক্তারদেরকে হারাম খাইতে বাধ্য করছেন এবং আপনি কিছু মানুষকে হারামের মধ্যে প্রবৃত্ত করছেন এই জন্য আমাদের প্রত্যেকে আল্লাহকে ভয় করা উচিত এবং ফিরে আসা উচিত দিনের সহজ সরল দিনের দিকে যেখানে কোনো ধোকাবাজি নেই যেখানে কোনো এই জাতীয় কোনো কিছু নেই এই জন্য আমরা দেখেছি বিদেশে আমরা তখন ওষুধ কিনি আমাদেরকে কোনো নির্দিষ্ট কোম্পানির ওষুধ দেওয়া হয় না আমাদেরকে দেওয়া হতো ওষুধি নামটা এটা নিয়ে যাও তুমি এত সাইদ সয়দালিয়ে ফার্মাসিতে যাও এটা এটাই হচ্ছে সঠিক নিয়ম আমাদের এরকম জায়গায় ফিরে আসা উচিত ওষুধি নামটা দিয়ে সয়দালি যাই এই জাতীয় ওষুধ কিনে ফেলো তুমি তাহলে এই জাতীয় ওষুধ কিনে ফেলা যাবে এখানে যখনই আপনি ওষুধ নির্দিষ্টভাবে লিখে দেবেন যে ও মুখটা কিনো ওই কোম্পানি বলুন যে আমারও ওষুধ চালাচ্ছে তাকে কিছু গিফট দেয় তখনই শুরু হয়ে যায় এখন দুই নম্বরই বা এই জন্য এই দুই নম্বরই মানে অনৈতিক কাজগুলি করা যাবে না আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন